আজকে ছেলে স্কুলে ফাংশন ছিল, তো এসেছিলাম। ছেলেও পারফরমেন্স করেছে, তো ছেলেও পারফর্ম করবে এরপরে এখানে। এখন মানে ওদের স্কুলের সিনিয়ররা আর কি বড় উঁচু ক্লাসে নাচ চলছিল। তো নেপালি ড্যান্স যেরকম হয়, আমি গানটা গান দিলে কপিরাইট এসে যাবে, তো গানটা ওই জন্য মিউট করে দিয়েছি। তো এরপর দেখো আমার ছেলে পারফর্ম। My father name is Krishna Raut. My mother name is Gitmana Raut. I am 6 years old. I live in Goraidam. I study in grade Hindi. And my school name is Alpha English Boarding School. My class teacher name is Sijina Gura Mohan. My principal name is Sudhendra Gura Mohan. Namaste, thank you. এটা আমার ছেলের ফার্স্ট পারফর্ম ছিল, প্রথম স্টেজ পারফর্ম লাইফে। তো দেখো এটা হলো একদম ইভিনিংয়ে, সন্ধেবেলা ছেলে মোমো খেতে চেয়েছিল, তো ওই কারণে মোমো বানাচ্ছিলাম কটা। তো মোমো বানাচ্ছিলাম আর সেই ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। এই ঠান্ডার মধ্যে একটু মোমো খেতে ভালোই লাগে, পাহাড়ে থাকি তাই না? বেশ, তো ওই জন্য বানিয়ে ফেললাম বাড়িতেই। আজকে ইচ্ছে হলো বানাতে মোমো। তো দেখো এখন স্ট্রিমে দিয়েছি মোমোটা, ভাব হচ্ছে। তো দেখে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো ফাইনালি হয়েই এসেছে, একবার চেক করে নিচ্ছিলাম। মাঝে মাঝে স্ট্রিমে দেওয়ার পর একটু চেক করে নিতে হয় হয়ে গেছে কিনা, উল্টে পাল্টে একটু দিই, তাহলে কি কাঁচা ভাবটা থাকে না। তো দেখো ফাইনালি হয়ে গেছে। আর আমি এখানে এখন ধোয়া ওটা গরমা গরম চা আর মোমো খেতে বসে গেছি। সত্যি শীতের সন্ধ্যা এরকম যদি গরমা গরম মোমো থাকে দারুণ। তো দেখো গুড মর্নিং, এটা হলো নেক্সট মর্নিংয়ে, পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি, আগের দিন আর ভিডিও করিনি। তো দেখো এখন সকাল সকাল মর্নিং টাইমে কিচেনে এসে দেখো প্রথম কাজ আমার যেটা, সেটা হলো গ্যাস ওভেনটা ক্লিন করে নেওয়া আর রান্নাঘরটাকে মানে স্ল্যাবগুলোকে মুছে দেওয়া। কারণ কি আগের দিন তো রাত্রিবেলা পোছাপুছি করেই শোয়া হয়, ক্লিন করেই শোয়া হয়, তবুও কি সকালে উঠে একটা বাসি থাকে জিনিস না, গ্যাস ওভেনটা আমি তো ক্লিন করে নিই। এটা হয়তো অনেকেই করো সকালবেলা উঠে, মানে প্রথম গ্যাসের ওভেনে কিছু দেওয়ার আগে আর কি, মানে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নেওয়া। এটা আশা করি অনেকেই জানো, অনেকেই করো, নাহলে এটাকে বলে যে বাসি হয়ে থাকে। তো দেখো এখন আমি চা বসাচ্ছিলাম, চা করব। আর এখানে দেখো একটু বাটার টোস্ট করেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের জল নিলাম চাই, তোমাদের দাদাভাই তো অতটা চা ভক্ত নয় তোমরা জানো, আগেও বলেছি। তো তোমাদের দাদাভাই ব্যানানা আর বাটার টোস্ট বললো আমাকে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই, ওর তো দেরি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ও ব্যানানা আর বাটার টোস্ট খেয়ে চলে গেল। আর এখানে দেখো আমি চাটা করে নিচ্ছি আর ছেলেকে কমপ্লেন দেবো, ছেলে কমপ্লেন আর বাটার টোস্ট খাবে, আর আমি চা আর পাউরুটি খাবো। মানে বাটার টোস্ট বানিয়ে নিয়েছিলাম একসাথে, সবগুলি বাটার দিয়ে পাউরুটিগুলো শিখে নিয়েছিলাম। তো এখানে দেখো ছেলের জন্য কমপ্লেন করে এনেছে, ও কমপ্লেন দিয়ে বাটার টোস্ট খাবে আর আমি চা দিয়ে খাবো। আর তোমার এই দাদাভাই কিন্তু খেয়ে চলে গেছে দোকানে, ওকে ব্যানানা আর টোস্ট দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তো দেখো চলো ব্রেকফাস্টটা করে নিই, তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর আমরা দুজনে মা আর ছেলে মিলে ব্রেকফাস্ট করতে থাকি। শোনো মিষ্টি মেয়ের এক গল্প শোনাই গানে, সেজে তুলির টানে আঁকে স্বপ্ন সবার মনে, ওই চোখের তারায় যে জীবন ওঠে গে, কবিতারা খুঁজে পায় ছন্দ, ওই রূপের যোজনা যত সুন্দর মন তত ফুলের মতো দায় গন্ধ। ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না বান্না করবো। আজকে না আমি তেল ছাড়া ডিমের ঝোল করে তোমাদের দেখাবো, চলো। আমি এটা অনেকের ভিডিওতে দেখি, তেল ছাড়া ডিমের ঝোল, তেল ছাড়া মাংসের ঝোল করছে। তো এটা আমার খুব ইচ্ছে হয়েছিল একবার করা। তো একদম অল্প তেল, যেটাকে বলে একদম তেল না দেওয়া আর দেওয়াই সমান, মানে না দেওয়াই সমান, একদম এক ফোঁটা। অন্যরা তো করেছে
একদমই তেল দেয়নি, আমি তবু এটা এক ফোঁটা বলতে গেলে, মানে ওটা না দেওয়ারই মতো, ধরো দেখেই আশা করি বুঝতে পারবে। তো প্রথমে দেখো আমি ওরকম এক ফোঁটা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে ফোড়নটা দিয়ে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। তারপর দেখো একদম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দেখো। এরপর দেখো আমি এইটার যে আদা রসুনের পেস্টের যে একটা রস বেরোয় ওটার মধ্যে দিয়েই দেখো আমি কিন্তু জিনিসটা ভাজতে থাকবো, ঠিক আছে? কিন্তু অন্যরা যে করে ধরো একদমই তেল দেয় না এরকমভাবেই জিনিসটা করে, আমিও কিন্তু তেল না দেওয়ারই মতো, এক ফোঁটাটাকে আর তেল বলে না। তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখি কেমন খেতে হয়, অনেকেই তো এটা করে, তো আমিও একবার তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো মশলা, একটা মশলা করে নিয়েছিলাম জল দিয়ে গুলে, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, এই সরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা করে দেখো একটু জল দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি কষাতে থাকলাম, ভালোভাবে দেখো জিনিসটা কষিয়ে নিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি নুন দিয়ে দেবো, নুনটা দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর টমেটো থেকে তো জানো একটা জল একটা রসালো ভাব বেরোয়, সেটাতেই জিনিসটা হতে থাকবে আর কড়াতে সেভাবে বসে যাবে না। তো দেখো মনে কি হচ্ছে যে দেখো তো তেল ছাড়া আমি মানে মশলাটা কষাচ্ছি বলে, দেখে কিন্তু মনে হচ্ছে আমি তেল দিয়ে মশলাটা কষাচ্ছি, তাই না? তোমরা দেখো আশা করি ভালো লাগবে। আর আমি এটুকু তোমাকে গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি, সত্যি বলছি ডিমের ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তারপর দেখো আলু, আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে আলুর সাথে একটু ওলকপিও অ্যাড করেছিলাম, ওলকপি আলু দিয়ে আমি ডিমের ঝোলটা করেছিলাম। তো তোমরা ওলকপি ছাড়াও যেমন আলু দিয়ে নর্মালি ডিমের ঝোল করে এভাবে করে দেখতে পারো বাড়িতে। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর কোনো গ্রেভিওয়ালা সবজিতে তো জানো গরম জল দিলে টেস্টটা ঠিকঠাক থাকে, ঠান্ডা জল দিলে কেটে যায়। তো তেল ছাড়া খাবার কিন্তু দারুণ খেতে হয়েছিল, আমি ভাবতে পারিনি যে তেল ছাড়া এত সুন্দর টেস্টি টেস্টি ডিমের ঝোলটা হবে, পাতলা করে করেছিলাম, ভালো লাগছিল খেতে বেশ। আর এই শীতের ঠান্ডায় মানে দুপুরে বেশ এরকম গরম গরম পাতলা পাতলা ডিমের ঝোল ভালোই লাগে। তারপর দেখো স্নান টান করে চলে এসেছি, পুজো পুজো করবো, তার আগে আমি ছাদে আসি জানো তোমরা, এসে সূর্যদেবকে প্রণাম করি, প্রণাম করে সূর্যদেবকে জল ধূপ দিয়ে তুলসী গাছে জল দিয়ে তারপরে আমি রুমের মানে ঘরের পুজোটা করি। তো দেখো এখানে তুলসী গাছে জল দিয়ে নিলাম, ভালো করে এখানে দেখো প্রে করে নিচ্ছি, আর তারপর আমি ঘরের পুজোটা করব। তো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। শোনো মিষ্টি মেয়ে গল্প শোনাই গানে, সেজে তুলির টানে আঁকে স্বপ্ন সবার মনে, ওই চোখের তারায় যে জীবন ওঠে গে, কবিতারা খুঁজে পায় ছন্দ, ওই রূপের যোজনা যত সুন্দর মন তত ফুলের মতো দায় গন্ধ, ভালোবাসা জাগাতে জানে সবারই। পুজোপাঠ কমপ্লিট করে দেখো এখন বাজে ওই 1:30 মতো, তো তোমাদের দাদা ভাইও এসে গেছে, আমরা লাঞ্চ করব এখন। চলো লাঞ্চটা করে নিই, গরমা গরম ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই চলো। দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে তেল ছাড়া ডিমের ঝোল কেমন লেগেছে। তো এটা দেখো একদম সন্ধেবেলায় চলে এসেছি আবার, আর মাঝখানে ভিডিও করিনি, তো একদম সন্ধেবেলায় দেখো বসে গেছি এরকম মিষ্টি মিষ্টি খাস্তা দিয়ে গরমা গরম চা খেতে। আমার কিন্তু এই খাস্তাগুলো খেতে দারুণ লাগে সত্যি, এই খাস্তাগুলো না চা দিয়ে এত, চা বলো কফি বলো সবাই সাথে এটা যায়, দারুণ লাগে খেতে। তো এটা দেখো সন্ধেবেলায় যে খাচ্ছিলাম, তো দেখে থাকো ভিডিওটা। তারপর দেখো তোমাদের দাদাভাই নাস্তা খেয়ে দোকানে চলে গেল, এরপর আমি দেখো ছেলেকে পড়াতে বসে গিয়েছিলাম। তো ছেলেকে পড়া টড়া দিয়ে মানে ওকে রেখা টেখা দিয়ে আমি এসে গেছি দেখো এখন ডিনার বানাতে। আজকে ডিনারে রয়েছে গরমা গরম চিকেন, তো চলো চিকেনটা বানাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে দেখো ডিনারটা করিয়ে দিচ্ছি, আর বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও।